স্বপ্ন সেটি নয় যেটি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটি যেটি আপনাকে ঘুমাতে দেয় না, কথাটি বলেছিলেন এপিজে আব্দুল কালাম। আজকে কিছু স্বপ্ন দেখার, স্বপ্ন দেখানো কিছু মানুষের কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছি। মার্টিন লুথার কিং কে ছিলেন? মার্টিন লুথার কিং ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্ল্যাক পিপল ইন ইউনাইটেড স্টেট। আমেরিকার কালো মানুষদের নেতা ছিলেন মার্টিন লুথার কিং। আজকে থেকে খুব বেশি দিন আগের কথা না, 1950 থেকে 1968 সাল পর্যন্ত কালো মানুষদের একটি আন্দোলন ছিল, অর্থাৎ মার্টিন লুথার কিংয়ের একটি আন্দোলন ছিল। ইনফ্যাক্ট মার্টিন লুথার কিংকে যদি চিনতে চান তাহলে আই হ্যাভ আ ড্রিম সেন্টেন্সটি লিখে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত বক্তব্য আই হ্যাভ আ ড্রিম। কেন সেই বক্তব্যটি তিনি দিয়েছিলেন, কী স্বপ্ন তিনি দেখেছিলেন? আমরা সবাই জানি যে কালো মানুষদের উপর একসময় সারা পৃথিবীতে নির্যাতন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। আমেরিকা ব্যতিক্রম নয়, আমেরিকাতেও দোজ হুয়ার দ্য ব্ল্যাক পিপল দে আর নট অ্যালাউড টু সিট ইন আ হোটেল বিসাইডস দ্য হোয়াইট পিপল। অনেক হোটেল এবং গার্ডেনের গেটগুলোতে লেখা থাকতো নো ডগস নো ব্ল্যাকস। দেখুন, মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরেও শুধুমাত্র কালার্ড হওয়ার কারণে তাদেরকে মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। Against this discrimination and racism, Martin Luther King had a dream to do something constructive for the black people. Ebong tar shei bikkhato boktobbo, I have a dream. One day my four children will live in a nation where they will not be judged by their skin and color. Rather, they will be judged by their content of behavior, by their experience, by their education. এই বিখ্যাত বক্তব্য, লম্বা, অনেক লম্বা একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। সেই বিখ্যাত বক্তব্যটার মেসেজটা ছিল এরকম, আমরা সমান অধিকার চাই। খুব বেশি দিন আগের কথা না, মাত্র 60 বছর আগে, আফটার 50 to 60 years অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ব্ল্যাক পিপল, বারাক ওবামা বিকেম দ্য প্রেসিডেন্ট। হাউ ওয়াজ ইট পসিবল? কীভাবে এটা সম্ভব হয়েছিল? ইট ওয়াজ পসিবল বিকজ অফ দ্যাট ড্রিম, যেটি মানুষটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন থেকে সরে যাননি। সেই ভিশন বা যে স্বপ্নটি দেখেছিলেন সেই স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য দে হ্যাড ডিটারমিনেশন, তাদের ডিটারমিনেশনটা ছিল। আমরা যারা স্বপ্ন দেখে একটি সোনার বাংলাদেশ করার, সোনার বাংলা তৈরি করার, তাদেরকে স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের প্রতি বা ড্রিম প্রতি, ড্রিমের প্রতি আমাদের ডিটারমাইন্ড থাকতে হবে। এই ডিটারমিনেশন যদি থাকে, ডেডিকেশন দিয়ে যদি আমরা কাজ করতে পারি, ইটস পসিবল। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড ইফ সামথিং ইজ হিউম্যানলি, এটা পসিবল আমরা যদি চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।